গেছিলাম, আমি ইটগুলো ঠিক করাচ্ছিলাম পেছনে, আমি জাস্ট কাউন্টার থেকে দু মিনিট হয়েছে উঠে জাস্ট পেছনে গেছি, তার মধ্যে আমি বাইরের থেকে আওয়াজ পাচ্ছি, তিন চারটা আওয়াজ হয়েছে। এবার কাস্টমাররা, আমি ভেবেছি মনে হয়তো কোনো পাখি পাখি মারছে, কিছু অন্য কোনো আওয়াজ হচ্ছে, আমি এই ভেবেছি। পরে দেখছি যে আমার এক লেবারের লেগে গেছে, তখন তো কাস্টমার তো ছিল, কাস্টমাররা ভালো করে দেখেছে আমার থেকে বেশি দেখে কাস্টমার, হ্যাঁ বাইরে থেকে ওই চিল্লিস চিলিস যে বিরিয়ানির দোকানটা আছে ওইখান থেকে দাঁড়িয়ে চালিয়েছে, ওই ওইখানে চারটে না পাঁচটা দুজন, একটা একটা কাস্টমারের আমারই লেবার। আমরা শুনলাম এক প্রত্যক্ষদর্শী ঠিক কি বললেন, আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা শুনলাম যে এক প্রত্যক্ষদর্শী ঠিক কি বললেন, এবং তোমার কাছে জানতে চাইবো যে ওই বিরিয়ানির দোকান সেখানে এই ঘটনা ঘটলো, পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং ওই দোকান লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, স্থানীয় বাসিন্দারা আর যারা উপস্থিত ছিলেন সেখানে তারা কি বলছেন? দেখো সংগীতা, তারা যথেষ্ট হতচকিত হয়ে যায়, কারণ এরকম ভিড়ে থাকা বিরিয়ানির দোকান এবং প্রত্যেক দিন ভিড় থাকে জনবহুল রাস্তার, সেখানে ভর দুপুরে এভাবে শুট আউটের ঘটনায় প্রত্যেকেই স্তম্ভিত। যেটা জানা যাচ্ছে প্রত্যেকেই হেলমেট পরা অবস্থায় ছিল এবং তিনজন মোটর বাইকে করে এসেছিল, এবং তারা কোন পথে পালিয়ে গেছে সেটাই জানার চেষ্টা করছে। বারাসাত কানেকশনের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ, কেন কোন পথে তারা পালিয়ে গেছে, কেন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাস্তা বারাসাত ব্যারাকপুর রোড, এবং সোজা যেমন বারাসাত চলে গেছে তেমনই নীলগঞ্জ থেকে আমডাঙ্গা থেকে এনএইচ 34 দিকে চলে যাওয়া যায়। অর্থাৎ দুষ্কৃতীরা পরিকল্পিত হামলা করেছিল দুপুরবেলা ভিড়ে টানা বিরিয়ানির দোকানে। কেন হামলা চালালো, এটা কি কোনো পুরনো গন্ডগোল না অন্য কোনো কারণে হামলা, সে সমস্ত দিক খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। ঠিক রাস্তার উল্টো দিক থেকে গুলি চালানো হয় এবং বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালানো হয়, সেখানে বিরিয়ানির দোকানের কর্মী প্রদীপ সিং এর গুলি লাগে এবং আরেকজন ক্রেতা যিনি বিরিয়ানি কিনতে এসেছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক যেটা জানা যাচ্ছে। তারা কিছুটা সুস্থ হলে পুলিশ জানার চেষ্টা করবেন যে কারা হামলা চালাতে পারে। বিরিয়ানির দোকানের অন্যান্য কর্মচারী এবং মালিক জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর কমিশনের শীর্ষ কর্তারা, তবে এখনো পর্যন্ত হামলার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। সংগীতা, ধন্যবাদ সমীরণ। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীর কি ভূমিকা, প্রত্যক্ষদর্শীর কি বক্তব্য শুনবো? এখানে এসেছিলাম মশলা নিতে, আমার আমি মশলা নিচ্ছি, ম্যানেজার মশলা দিচ্ছে, একটা কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমার দাঁড়িয়ে আছে, সে বিল কেটে গেল, আমাদের একটা স্টাফ পার্সেল করছিল, পার্সেল করা ও তিনজন বাইকে এসে, একজনের মুখে হেলমেট, দুজনের মুখে কিছু নেই, কালো গেঞ্জি পরে, ওইখান থেকে গুলি, তা হচ্ছে পাঁচটা রাইন ফায়ারিং করেছে, হ্যাঁ একজনের বুকে লেগেছে, একজনের আঙুলে লেগেছে, হ্যাঁ তাই একটা কর্মচারী একটা স্টাফ। আমরা তো সব পালিয়ে গেছি, পালাবে না তো গুলি চলবে। ব্যারাকপুরে ভর দুপুরে শুট আউট, গুলিবিদ্ধ দুই, বিরিয়ানির দোকানের সামনে ভর দুপুরে শুট আউট, বিরিয়ানির দোকানের কর্মী ও এক গ্রাহক গুলিবিদ্ধ হয়েছে। ব্যারাকপুর বারাসাত রোডের মোহনপুরে শুট আউটের ঘটনা ঘটেছে, আহতদের ভর্তি করা হয়েছে বিএন বসু মহকুমা হাসপাতালে।